কেউ একজন বলেছিল আপনাকে ভীষণ ভালোবাসি। আমি বলেছিলাম কেন? সে বলেছিল আপনি দেখতে অনেক হ্যান্ডসাম তাই আপনাকে ভালোবাসি। আমি বুঝেছিলাম এটা তার ভালোবাসা না, এটা তার ভালো লাগা, তাই তাকে আর ভালোবাসা হলো না। একজনকে একটা গোলাপ দিয়ে বলেছিলাম ভালোবাসি, তার কিছুদিন পর গোলাপটা তার কাছে চাইলাম, সে বলেছিল গোলাপটা শুকিয়ে গেছে, গন্ধহীনা হয়ে গেছে, তাই ছুঁড়ে ফেলে দিছি। আমি বুঝেছিলাম সে সৌন্দর্যের প্রতীক, সৌন্দর্য নষ্ট হয়ে গেলে সে গোলাপের মতো আমাকেও ছুঁড়ে ফেলে দিবে, তাই তাকেও আর ভালোবাসা হয়নি। আরও একজন এসেছিল, সম্পর্কের শুরুতে তার ভালোবাসা ছিল অসীম, কিন্তু কিছুদিন যেতে না যেতেই বাড়লো তার অবহেলা। আমি বুঝেছিলাম সে নতুনে মুগ্ধ, একটু পুরনো হলে তার আর আগের মতো ভালো লাগে না, তাই তাকেও আর ভালোবাসা হয়নি। জীবনে ভালোবাসা পাওয়ার অযোগ্য মানুষটাকে ভালোবাসার থেকে সারা জীবন সঠিক মানুষটার জন্য অপেক্ষা করা ভালো। সে জীবনে আসলে আপনার সৌন্দর্যকে নয়, আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়বে, তার কাছে আপনি কখনোই পুরাতন হবে না। আপনার দেওয়া গোলাপটাও শুকিয়ে গন্ধহীনা হয়ে যাওয়ার পরও যত্ন করে রেখে দিবে ডায়েরির মাঝে, ঠিক যেমন আপনাকে সারা জীবন হৃদয় মাজারে যত্ন করে রাখবে সারা জীবন।